Alright, so hey guys, what's up everybody? It's your boy Danny Jisan back at again the new video, baby. So guys, aajker vlog ta hocche amar je 13000 subscriber hoyeche. Tader jonno olpo kichu taka diye olpo kichu shopping korbo. Route side theke ba kono ekta dokan theke. তো আমাদের শহরে যাইতে হবে, শহর বলতে জোহর মার্কেট চিটাং শহরে। তো আমরা যাব গিয়ে আপনাদের জন্য কিছু শপিং আর কি কি শপিং করতেছি অবশ্যই দেখবেন আপনারা। কি কি শপিং করতেছি আপনারা দেখবেন, তো তাইলে আমার ভিডিওটা এনজয় করেন। শপিং গুলো করতেছি আপনাদের জন্য কিন্তু পড়ব আমি। সো ওই তো চলো চলতে হ্যাঁ এন্ড দেখতে হ্যাঁ ক্যা হ্যাঁ আর ক্যা নেই। সো ওয়া হি ইতিমধ্যে আমরা চিটাং শহরে বোতল স্টেশনে চলে একটা জিনিস দেখবেন কিনা আমি নাটকটার নাম বলবো ইনশাল্লাহ, যদি পারে লাস্টে বলবো। এই জায়গাটায় আফ্রিনি শোয়া তানপিন তিশা দুইজনে একটা নাটক করছিল, নাটকটা আমি দেখছিলাম, আমার থেকে মনে পড়তো স্যার নাটকটার নাম কি। এই জায়গায় বসে আফ্রিনি শোয়া আর তানজিন তিশা। সো ওই তো এখন আমরা যাব গিয়ে দেখি কী কী নিতে পারে আপনাদের জন্য। আপনি যে বলে 4-5 দিন গোসল না করে থাকেন, তো এটা কেমনে সম্ভব? আর গোসল নিয়ে আপনারা আপনি আমাদের ইয়াং জেনারেশনের জন্য কি বলবেন? আসলে প্রশ্নটা করার জন্য অনেক ধন্যবাদ, কারণ শীতকালের গোসলটা হ্যাঁ ইয়াং জেনারেশনের জন্য অনেক বড় একটা কি বলবো অনেক বড় একটা বড় বিষয়, কারণ এটা বলতে কুলে বলতে গেলে অনেক কিছু, কারণ আমরা যেখানে এখন আমরা ছোটো থেকে আমরা কম্বলে থেকে আসি, কম্বলের মধ্যে থাকি, ঠিক আছে। শীতকালে তো পানি জিনিসটা অনেক ডেঞ্জারাস জিনিস, এটা কখনো করা যাবে না। গোসল না করলে মনে করো শীতকালে আপনারা পানি দিবেন, পানি এরকম নিয়ে একটু মুখ হাতে এরকম এরকম দিয়ে জাস্ট শেষ গোসল করা লাগে। তো গোসলটা অনেক মারাত্মক, এটা তো নাম শুনলে এখন খারাপ। তো ভাইয়া এখন শীত কীরকম পড়তেছে? এখন শীত বলতে গেলে বেশি 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 মারাত্মক শীত। এখন পানি দিলে পানিগুলো কামড় দেয় আমার আঙ্গুলে। এখন আসলে ভাই শীতের কথা বলে শীতের পারতেছি না ভাই। ও ভাই তুমি তো ছুটে গাঁকার অনেক বড় ফ্যান নাই, কারণ ছুটে গাঁকায় এক ধরনের কথা বলছিল শীতের না। তো ভাইয়া ধন্যবাদ আপনাকে আমাদের টাইম দেওয়ার জন্য, ধন্যবাদ। আবার কিন্তু শীতকালে এটা প্রশ্নটা আর করেন না। ইউটিউবে ভাই ইউটিউবে
Thank you.
শপিং শেষ আপনাদের জন্য তো শপিং অনুগ্রহ করলাম জুতা কিনছি ক্যাপ কিনছি প্যান্ট কিনছি হুডি কিনছি সো গাইস হুডিগুলো কিনছি কারণ আমার হুডিগুলো দিয়ে ওই যে দানিশ ভাইয়ের লিজেন্ড রিয়েলি নেভার ডাইস ওটা আমি বানাই দেখব যদি সেটা ভালো লাগে আপনার জন্য বানাবো ইনশাআল্লাহ যদি সেটা আমার থেকে যদি স্যুট করে যদি ভালো পেন্টিং বা ভালো কাপড় হয় আর গেঞ্জিটা যেদিন তৈরি হবে সেদিন একটা ব্লগ করবো ইনশাআল্লাহ আপনার জন্য একটা ব্লগ থাকবে কে শোনা তুই আমার কথা কম করা হ যারা যারা ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই যারা যারা ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ভাইয়ে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আর অন্যান্য সুন্দর সুন্দর ভিডিও মেড করে প্রচন্ড ঘুম পাচ্ছে ভাত খাওয়ার পরে না আরো বেশি ঘুম পাচ্ছে আচ্ছা আমরা একটা গাড়ি অ্যারেঞ্জ করে সো গাইস এই সেম টু সেম আমি পাশে দিয়ে দিয়েছি এরকমই আপনি নিশো আর তানজিন দিশা আপু শুটটা করছিল এই জায়গাটাই এখানে আর আপনারা তো প্লেসটা দেখলেন পাশেই আপনাদের জন্য শপিং করছি অল্প কিছু শপিং কম টাকার মধ্যে অনেক শপিং করে ফেলছি তো শপিংগুলো কী কী কিনছি সবগুলো আপনারা দেখতে পারবেন নেক্সট কোনো ব্লগে ফটোশ্যুট বা কোনো একটা জায়গা আপনারা দেখতে পারবেন তো আজকে ব্লগ এতটুকু দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সো আই হ্যাভ ইন দিস ভিডিও ইফ ইট ডিড মেক্স টু আওয়ার চ্যানেল এন্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দ্য নেক্সট ডে সিক্সি বেবি